নমস্কার, দেখছেন প্রহর ২৪ সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামে। ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কে শপথ গ্রহণ করেন, শপথ বাক্য পাঠ করেন ত্রিপুরার হাইকোর্টের বিচারক। যথাযোগ্য মর্যাদায় শোক জ্ঞাপন এবং শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিলোনিয়া মুহুরী নদীতে ভাসানো হল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস। রক্তদানের মতো মহৎ সামাজিক কাজে এগিয়ে এলো রাজধানীর নেতাজি প্লে ফোরাম এবং মহান ক্লাব। সাতসকালে রাবার বাগান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, নিহত ব্যক্তির নাম স্বপনশীল। ঘটনা রাজধানীর আনন্দনগর ৯ নং রোড এলাকায়। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি শনিবার শপথ গ্রহণ করেছেন। পুরাতন রাজভবনে দরবার হলে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য মন্ত্রী এবং বিধানসভার সদস্যরা। ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি শনিবার শপথ গ্রহণ করেছেন। পুরাতন রাজভবনে দরবার হলে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ বিধানসভার সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলনেতা মানিক সরকার সহ দলের কোনো প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শ্রী দেব রাজ্যপাল শ্রী সোলাঙ্কিকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে পুরাতন রাজভবনের লনে আরক্ষা বাহিনীর পক্ষ থেকে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কিকে রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল শ্রী সোলাঙ্কি বলেছেন, রাজ্যপালের কাজ দেশের সংবিধানের পবিত্রতা রক্ষা করা। তিনি সংবিধানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি রাজ্যের কল্যাণে কাজ করে যাবেন। आदरणीय राष्ट्रपति महोदय के द्वारा इसका राज्यपाल नियुक्त होने पर मुझे बहुत प्रसन्नता हो रही है और त्रिपुरा इसको त्रिपुरा की जनता को और देश को भी एक अच्छे राज्य के रूप में, विकसित राज्य के रूप में, समर्थ स्वच्छ संपन्न राज्य के रूप में विकसित होने की इच्छा है। मेरा उसमें योगदान अगर हो सकेगा तो मुझे बहुत प्रसन्नता होगी। वैसे राज्यपाल का काम जो अपने देश का पवित्र संविधान है, उस संविधान का रक्षण, संरक्षण, परिरक्षण ये करने की होती है और साथ ही संपूर्ण राज्य की जनता का कल्याण हो सके, उसके सब तरह के अभाव दूर हो सके, इस तरह का मेरा शासन जो त्रिपुरा का शासन है वो उसमें समर्थ हो, सक्षम हो,
इस तरह का मैं प्रयास करूंगा। अपने संविधान के अंदर जो आकांक्षा बहुत पहले से है, आज़ादी के बाद से है, कि सबको समान अवसर मिलना चाहिए, सबको स्वतंत्रता का आभास होना चाहिए, एक दूसरे के बीच में भाईचारा होना चाहिए, इक्वलिटी, लिबर्टी एंड फ्रेटर्निटी, सामान्यतः जो तीन महत्वपूर्ण सिद्धांत हैं, उन सिद्धांतों के अंदर त्रिपुरा राज्य पूरी तरह से सफल हो, इस तरह की मनोकामना करते हुए मैं इस राज्य की जनता से भी अपेक्षा करता हूं कि जिस विकास की, जिस न्याय की, जिस सेवा की अपेक्षा आज पूरा देश करता है, उसके अंदर हमारा राज्य भी प्रथम पंक्ति में आकर के खड़ा है। और इसलिए इस अवसर पर जनता के लिए मेरी बहुत बहुत शुभकामनाएं, और जिस तरह का राज्य बनाना है उस तरह का राज्य बनाने में सहयोग की अपेक्षा करता हूँ। निजस्व प्रतिनिधि प्रतिवेदन, प्रहर 24। সারা রাজ্যের সাথে দক্ষিণ জেলা বিলোনিয়াতেও প্রয়াত প্রধানমন্ত্রীর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম মুহুরী নদীতে ভাসানো হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। মণ্ডল ও বিজেপি নেতৃত্বদের শেষ শ্রদ্ধা জানানোর পর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম ভাসানো হয় বিলোনিয়া মুহুরী নদীতে। বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, শঙ্কর রায়, দক্ষিণ জেলা বিজেপি সভাপতি বিভীষণ দাস, বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরাতন মোটরস্ট্যান্ড থেকে অটলজির অস্থি কলস নিয়ে এক মৌন মিছিল শুরু হয়। মিছিলটি বিলোনিয়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রাস্তা দুধারে ছিল অগণিত মানুষের ভিড়। রাজ্যের সাথে বিলোনিয়াও ভারতরত্ন অটলজিকে শেষ শ্রদ্ধা জানান। এদিনে মৌন মিছিলে অগণিত মানুষ পা মেলান। দক্ষিণ জেলা বিজেপি কর্মী সমর্থকরা শোক জ্ঞাপনের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করেন। রাষ্ট্র গঠনে অটলজির স্বপ্নকে মৌন মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। পূর্ণ শ্রদ্ধায় বনকরস্থিত মহুরী নদী গর্ভে অস্থি কলস সমর্পিত হবে। আসুন সবাই মিলে এই মৌন মিছিলে অংশগ্রহণ করে রাষ্ট্র গঠনে অটলজির স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে আসি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভূমি তোমার শূন্যতা সে পূরণ করিবে কে? তোমার পাঠানো প্রথম পদে আমাদের নতুন দিনের চলা। আজকের এই দিনে ভগ্ন হৃদয়ে তোমাকে জানাই শত কোটি প্রণাম। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলসে মৌন মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। পূর্ণ শ্রদ্ধায় শুধু দাসক লাগে সব দিতে পারা আসলে খালি খালি
আগরতলা নেতাজি প্লে ফোরাম এবং মহান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই দুটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। আগরতলা নেতাজি চৌমুহনী অনুষ্ঠিত নেতাজি প্লে ফোরামের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিস সাহা সহ অন্যান্য অতিথিরা। সামাজিক দায়বদ্ধতা হিসাবে রক্তদান শিবিরের মতো গুরুত্বপূর্ণ মহৎ কাজের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। নিশ্চয়ই আইন আপনারা হাতে নেবেন না, পুলিশ প্রশাসনকে খবর দেবেন, যাতে করে এদের বিরুদ্ধে আমরা সত্য আমরা স্টেপস আমরা নিতে পারি সরকারের সরকারিভাবে, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। যুবকদের নজর রাখবেন, মায়েরা বাবারা যারা রয়েছেন ছেলের দিকে নজর রাখবেন, কাদের সঙ্গে মেলামেশা করছে নজর রাখবেন, সে আইসোলেটেড ভাবে থাকতে ভালোবাসে কিনা, তা হঠাৎ করে চুপ হয়ে গেল কিনা, তার স্বাভাবিক জীবনযাত্রা বিগত দিনগুলোতে যেরকম একটা প্রাণ চলচল বয় একটা জীবন এই ছেলে মেয়েটির মধ্যে ছিল, তার থেকে সরে এসছে কিনা আপনার নজর রাখতে হবে। তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনো যদি চেঞ্জ দেখতে পান, নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা আপনাদের তরফ থেকে নিতে হবে। এরকম ভাবে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের দিকে যদি নজর রাখি, তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা তার দিকে যদি আমরা ফলো রাখি, তাহলে নিশ্চয়ই এই যে প্রাথমিক দিক দিয়ে আমরা যদি এটাকে চেক দিতে পারি, তাহলে এই ড্রাগের শিকার হতে আমরা যুবক যুবতীদের আমরা বিরত রাখতে পারব। সকলকে সকলের কাছে অনুরোধ রইল যে এই যে ড্রাগের শিকার হচ্ছে আমাদের রাজ্যের বিশেষ করে ছাত্র যুব সমাজ, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইয়ে সকলের অংশগ্রহণ আমরা সরকারিভাবে আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। অপরদিকে আগরতলা বরজলা এয়ারপোর্ট রোড সংলগ্ন এলাকায় মহান ক্লাবের 36তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য অতিথিরা। এই দুই অনুষ্ঠানে রক্তদাতার উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বেচ্ছায় রক্তদান করে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। নয় দফা দাবির ভিত্তিতে আইএনপিটি শনিবার আগরতলা বিবেকানন্দ ময়দানে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে। আসামের মতো এ রাজ্যেও এনআরসি চালু করা হোক, এই স্লোগানকে সামনে রেখে মোট 9 দফার দাবিতে আইএনপিটি শনিবার বিবেকানন্দ ময়দানে গণ অবস্থান পালন করে। 5 ঘন্টার এই গণ অবস্থান শুরু হয় সকাল 11টা থেকে। দলের পক্ষ থেকে বিজয় অঙ্কল সাংবাদিকদের জানান, আইএনপিটি দলও এনআরসি এর পক্ষে। ত্রিপুরা যেসব বিদেশি নাগরিক রয়েছে তাদের এনআরসি এর মাধ্যমে বিতরণ করতে হবে। এ লক্ষ্যে 1951 সালকে ভিত্তি বছর ধরে রাজ্যে শীঘ্র চালু করতে হবে এনআরসি। আঞ্চলিক বেসিস আমরা আন্দোলন করে আসছি, এবং আন্দোলনের উপরে আমাদের এনপিসি সমস্ত পার্টি তারা বিরোধ করছিল যে ত্রিপুরাতে সাহিত্য শাসন দেওয়া যাবে না, কয়েকটা পার্টি তারা রক্ত দিবে সাহিত্য শাসন দিবে না, বিভিন্ন স্লোগান করে আসছিল। কিন্তু যেখানে আমরা আছি আমরা সত্যভাবে বিনা হিংসায় সবার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ আছে, এবং আমরা ন্যায্যভাবে আর সংবিধান মতভাবে আমরা এনআরসিকে আবার হাতে নিলাম, যাতে এই এনআরসিও আমাদের জেনারেশন টু জেনারেশন ত্রিপুরাতে শান্তির স্বার্থে আমাদের উন্নতির স্বার্থে আমরা এখন কিউজের ছিল, এখন আইএনপিটি আমরা আইএনপিটিটা আমাদের
অনেক সংখ্যক মানুষ এখনো সমর্থন আছে, অনেকেই এদিকে দিয়ে তারা গেছে, পুনরায় তারা সবাই ফিরবে, অতিরিক্ত ফিরবে। গণঅবস্থানে আইএনপিটি সভাপতি অমিয় কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, সভাপতি বিজয় কুমার রাঙ্কল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা দাবিগুলির সমর্থনে গণঅবস্থানে বক্তারা বক্তব্য রাখেন। নয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য আরও দাবি হল নাগরিকত্ব সংশোধনী ছিল প্রত্যাহার করা, এডিসিকে কেন্দ্র থেকে অধিক ক্ষমতা প্রদান, এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা, আরও অন্যান্য দাবি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। সাত সকালে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। নিহত ব্যক্তির নাম স্বপন শীল। তার গলার পেছনে এবং শরীরে বিভিন্ন জায়গাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা আনন্দনগর নয় নং রোড এলাকার রাস্তার পাশে রাবার বাগানে। ঘটনাস্থলে পুলিশ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাবার বাগান থেকে এক অপরিচিত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানাধীন আনন্দনগর নয় নম্বর পাড়ায়। জানা গেছে, রবিবার সকালে আনন্দনগর এলাকায় একটি রাবার বাগান থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার সকালে কিছু লোক রাবার বাগানে কাজ করতে গেলে তখন তারা মৃতদেহটি দেখতে পায়। মুহূর্তের মধ্যে খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এলাকাবাসীরা জড়ো হয়। রাবার বাগানে মৃতদেহের খবর পুলিশকে জানানো হয়, কিন্তু খবর পেয়েও দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের এই ভূমিকায় খুবই ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাদের অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও দ্রুত ঘটনাস্থলে আসেনি পুলিশ। দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও পুলিশ পরে রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ এখনও মৃত্যুর কারণ বলতে পারেনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে উদ্ধারকৃত মৃতদেহের শনাক্ত করা যায়নি, যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। टीम के आसपास इन्फॉर्मेशन मिला, अंडर श्रीनगर पीएस आनंद मार्ग में रोड नंबर 9 में एक आदमी को अपसाइड डाउन गिरे हुए हालत में स्पॉट किया गया। तो हमारे पुलिस टीम साथ ही साथ यहाँ पे आ गया और उसने देखा कि कुछ इनको इंजरी थी, यानी ही वॉज टोटली अनकॉन्शियस। बाद में पता लगा ही इज डेड। अभी हम लोगों को श्योर ही इज डेड। हम लोग अपना इन्वेस्टिगेशन शुरू कर दिया है तुरंत ही। इसमें जो कुछ भी अभी धीरे धीरे करके हम प्रोग्रेस कर रहे हैं, हम लोग कोशिश करें इसको क्रैक करने की जल्दी से जल्दी। थैंक यू। इसको पहली बार देखने पर क्या मालूम हो रहा है? पहली बार देख के पता लग रहा है किसी ने बहुत ही शार्प वेपन से इसके जो ईयर पे अटैक किया है। ईयर वॉज ऑलमोस्ट इन द टीयर्ड पोजिशन, देख के लगता है किसी ने धारदार हथियार से इस पर अटैक किया है और चाकू का भी यूज किया हुआ हो सकता है। तो ये सब अभी हम ये सारे सिचुएशंस को, सारे जो हमारे ऑप्शंस हैं, जो हमने सोचा है, सारे बिंदुओं पे हम लोग जांच शुरू कर चुके हैं। इसके लिए निजस्व प्रतिनिधि प्रतिवेदन प्रहर ২৪। আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক ব্রু সংগ্রাম আপূজা। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু দখল সিং পাড়ায় অনুষ্ঠিত হবে এই পুজো। দুদিনব্যাপী এই পুজোর উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। একথা জানান ব্রু সংগ্রামা মথহের সেক্রেটারি খনারাম রিয়াং। রিয়াং জনজাতির কুলদেবীর ব্রু সংগ্রামার ১৭তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু বাজার সংলগ্ন দখল সিং রিয়াং পাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই পুজো। দুদিনব্যাপী চলবে এই পূজার অনুষ্ঠান। রিয়াং জনজাতির ব্রু সংগ্রামা পূজায় দুদিনে মোট ১১টি দেবদেবীর পূজা করা হয়। এই পূজার অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রিয়াং জনজাতির লোকজনদের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকজনেরও সমাগমে পূজা প্রাঙ্গণ বড় আকারে মেলার রূপ ধারণ করে। এই পূজা ও মেলা উপভোগ করার জন্য হাজারো হাজারো লোকজনের সমাগম ঘটে। এবারকার পূজা প্রস্তুতি ব্যাপক উদ্যমের সাথে চলেছে। আগামী ৮ই সেপ্টেম্বর পূজা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আরক্ষা প্রশাসনকে সামনে রেখে এক মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের মূল আলোচ্য বিষয় ছিল অন্যান্য বারের মতো এবারও সুষ্ঠুভাবে পূজা ও মেলা সম্পূর্ণ করা। শান্তিরবাজারে পুলিশের এসডিপিও নির্দেশ দেব মেলা কমিটিকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
এদিনের ভূসংগ্রাম মতহের জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং সংবাদ মাধ্যমের সামনে পুজো সম্পর্কিত তথ্য তুলে ধরেন। এবারকার প্রথম দিনের পুজোর শুভ সূচনা করবেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পূজার প্রস্তুতি মিটিংয়ের পাশাপাশি একই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের সামনে মুঙ্গিয়াকামী হাজিরাপাড়ার নিগৃহীতা জেমুতি রিয়াংকে চিকিৎসার জন্য সংগ্রামের পক্ষ থেকে 5,000 টাকার চেক ওনার হাতে তুলে দেওয়া হয়। তার পাশাপাশি প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত সকল লোকজন যে যার সাধ্যমতো জেমিতি রিয়াংয়ের চিকিৎসা খরচের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। পূজা শুরুর পূর্বে বহু সংগ্রামের এই ধরনের সাহায্যমূলক কাজের জন্য গর্বিত রিয়াং জনজাতির লোকজন। সাহায্যের পাশাপাশি বহু সংগ্রামের জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং ও বহু সংগ্রামের প্রতিষ্ঠাতা জৈনবৃত্ত রিয়াং এই নিগৃহীতের ঘটনার ব্যাপারে তীব্র নিন্দা জানান ও দোষীর শাস্তি দাবি জানান। দোষী শাস্তি না পেলে সংগ্রামের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান খনারাম রিয়াং। আমাদের যে সপ্তম রাজ্যভিত্তিক সংগ্রামা পূজা, এটা একটা ঐতিহ্যবাহী আমাদের জাতীয় পূজা। এবারে আমরা সপ্তম পূজা এখানে অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবারে আমাদের খুবই পূর্বের কাজ চাইতে আরো অনেক অনেক বেশি ভক্তবৃন্দগণ আমাদের এখানে সমবেত হবে। আমরা এই পূজাটা কেন করি সেটা আমি একটু তুলে ধরছি। শান্তি, সম্প্রতি, সংহতি, উন্নতি, প্রগতি এবং ঐক্য, সেটার জন্যই আমরা এই পূজাটা করে থাকি। সংগ্রামা দেবী আমাদের চিরাচারিত তথা ঐতিহ্যবাহী পুরো দেবী। আমরা সংগ্রামা পূজা আমাদের জন্য অপরিহার্য। তাই আমি আমাদের সংবাদ মাধ্যম বন্ধুদের মর্যাদা দিয়ে সারা ভারত ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র প্রিয় মেহনতি মানুষের কাছে আবেদন রাখবো, আসুন আমাদের এই স্টেট লেভেল সংগ্রামা পূজায় অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে শান্তি, সম্প্রতি, সংহতির জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের সাথে তাল মিলিয়ে আসুন। আমরা সবাইকে আমন্ত্রণ রাখবো লেভেল পূজাতে অংশগ্রহণ করছে। আমাদের ত্রিপুরা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মহোদয় এবং উপজাতি উন্নয়ন মন্ত্রী মহোদয় উনারা অংশগ্রহণ করবেন 8 তারিখে এবং 9 তারিখে এডিসি কর্মকর্তাগণ তথা চিফ এক্সিকিউটিভ মেম্বার এস ওয়াল এস আদার্স এক্সিকিউটিভ মেম্বার ওনারাও অংশগ্রহণ করবেন, আমাদের সাথে আসবেন, ওনারা অংশগ্রহণ করবেন। ইন এডিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অ্যাডমিনিস্ট্রেটররা ওনারাও এখানে অংশগ্রহণ করবেন। আমরা আজকেই আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এবং স্টেট লেভেলের জেনারেল সেক্রেটারি হিসাবে সবাইকে সাদর আমন্ত্রণ জ্ঞাপন করছি। এবং নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। বিলোনিয়া কলাবাড়িয়া 1 নং ওয়ার্ডের 2 পরিবার ক্ষতিগ্রস্ত। অভিযোগ উঠেছে রেল কোম্পানির নিম্নমানের কাজ এবং গাফিলতির ফলে এই 2 পরিবার বর্তমানে ক্ষতির মুখে পড়ে মাথায় হাত। অতি সহসা রেল আসছে বিলোনিয়া, সে অনুযায়ী ধারাবাহিকভাবে কাজও চলছে, কিন্তু এই কাজ নিয়ে অভিযোগ উঠছে বহু অনিয়ম ও গাফিলতি। নিম্নমানের কাজ ও গাফিলতির ফলে ক্ষতিগ্রস্ত বিলোনিয়া উত্তর কলাবাড়িয়া 2 পরিবার। উত্তর কলাবাড়িয়ার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণধর বৈদ্যের পুকুরের পাশ দিয়ে রেল কোম্পানি ওয়াল নির্মাণ করে। নিম্নমানের কাজের ফলে এই ওয়াল ধসে পড়ে পুকুরের পরে যায়, ফলে এই ওয়াল না থাকাতে মাটি ধসে পুকুর ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কৃষ্ণধর বৈদ্যের অভিযোগ, নিম্নমানের কাজ ফলে এই দেওয়াল ধসে পড়ে পুকুর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তের মুখে। রেল কোম্পানির কাজের গাফিলতির ফলে প্রহ্লাদ বৈদ্যের কৃষি জমি একেবারে নষ্ট হয়ে বঞ্জার জমিতে পরিণত হয়েছে বলে সাংসদ প্রতিনিধিদের জানান। অসংখ্য পাথর, বালি, পলিমাটি জমির উপর পড়ায় ফলে কৃষি জমি নষ্ট হয়ে যাওয়াতে মাথায় হাত প্রহ্লাদ বৈদ্যের। রেল কোম্পানির এ ধরনের কাজের ফলে 2 পরিবার ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে উত্তর কলাবাড়িয়াবাসী, টাকা দিতে আসে প্রচুর, তারা সিমেন্ট, বালু, পাথর যা আছে সব বিক্রি করে দিবে, কতগুলো মাটি দিয়ে দেখো নাই আস্তা মাটি, বলে ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার বলে এখন বলে ফাঁস করছে, বলে কি ফাঁস করছে, সামান্য এখানে ভিখারির বলার করে দিলে হতো এটি ভালো কাজ করছে, আস্তা করে দুটো মাটি, আস্তা ফেঁক মাড়ি
মাটি খেতে গুলা ঢুকাই দিয়ে দিই আমরা চাপা দিব আর চাপ দিয়ে দিয়ে গেছে ওই আর নেতা দুই কে যখন এনে কইলাম কয় যে আরে তুমি তো মানুষও চিনলে না তার মতন লোক আছে নি এই কাজ যে করা যে ভাল হয় খুব ভালো লোক ভালো কাজ করে আচ্ছা এটা তো রেল কোম্পানি বল তো এটা রেল কোম্পানি তার তো জানাছি নি রেল কোম্পানি সবারে জানাছি একে একে লালন বাবু হইতে ইঞ্জিনিয়ার হইতে সবারে জানাছি এর জানালে কয় এটা আমার কাজ না তো কো মুগের কাজ মুগের যাই কো হের কাছে গেলে কয় আরে এটি তো আমরা কাজ না তাহলে আমরা সামনে গ্রামের মানুষ বলি আমরা এইভাবে দাবা চাপা দিয়ে যেতে আছে তারা দেখো না তুমি নিজে চোখে দেখো এটি কি অবস্থা থাকতো বা বাচ্চা কাচ্চা থাকতো বা দুইটা মাছ দেখতো হয়তো আমি বারে বারে তার অফিসে অফিসে জানাই আছি ইঞ্জিনিয়ার তারা আই আর দেখতেও রাজি নি এরপর একটা ঘর করতে নেবেন তো কি বইটা আর কিতে হইব আমার কোনো প্রয়োজন নাই আমার ওয়ালের দরকার সমস্ত মাটি পুকুরে ফেলা দিয়ে তুলে দিব সমস্ত মাছগুলো এবারে ফ্লাটে সব গেছে একদম ভর্তি করে লেছে পুকুরটা আরো এরা আমারে কয় পুকুরটা ফুরা ফুরে এলান সরকার আসলে আপনার নামটা কি আমার নাম কৃষ্ণধন বৈদ্য কত নাম্বার ওয়ার্ড এটা এক নাম্বার ওয়ার্ড নাম কি জায়গাটা উত্তর কলাবাড়িয়া আচ্ছা জমি একটু কুদ্র আছে তো এটা দিয়ে আমরা চলতে হইব ভবিষ্যতে এখন তো এবছর ওই যে ওয়ার্ক আছি না কিছু না দেখেন কি অবস্থা হয়েছে আমরা ওই ডিএমএ গেছি এসডিএমএ গেছি ওই যে এক লেসারে গেছি কোনো উত্তরে পাইছি না আমরা তো এখানে এমন জায়গা কারে কারে কাজকর্ম দিব কতদিন ধরে এটা এটা তো আজকে ন্যূনতম 8-9 মাস মানে কোনো উদ্যোগ নিছে না উদ্যোগ নিছে না এটা এক বছর আচ্ছা আমরা আর জানাছেন কারে কারে এর উপরে আমরা তো এসডিএম গেছি জিডিএম গেছি এগ্লেসার গেছি কোনো কাজ হইছে না কিছু এরা এরা কোনো কিছু কইছে না কোনো হইতে না ভাই উত্তরে পাইছি না আর রেল কোম্পানির এটি রেল কোম্পানির গেছি এরা কয় ও তারা মাটি পালাইছে এরা কি এরা কয় এরা কইবে এরা কয় এরা কইবে এরা রে ভিতরে তান আচ্ছা আচ্ছা এদিক দিয়ে জমিটা হইছে আমরা এখানে প্রতি বছর হইছে তোমার ওই যে 198 কাটা হয় ধান হয় এখন তো ব্যস্ত ওই জিরো বারুতে মাছি না তাহলে আমরা এই জমিটা কত গানি আছে আমরা এনে এখানে ওই দুই গানি কাছে আছে দুই গানির কাছে আছে আর এটা গাছ জিরো বালা লাগানো আছে এটা এটা তো বিলোনিয়ার পার্টি আচ্ছা এখানে আছে হাসকানি আছে এখানে আচ্ছা আপনি এখন তো একটা গোসা দিতে পারেন আপনি এখন কি চান মানে আমরা তো চাই মাটিগুলা মানুষের জন্য না হলে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24 ঈদ উপলক্ষে কমলপুর মহকুমার মোহনপুরে নজরুল প্লে সেন্টারের উদ্যোগে সংহতি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব ঈদ উপলক্ষে কমলপুর মহকুমার মোহনপুর জাম মসজিদ সংলগ্ন মোহনপুর হাইস্কুল প্রাঙ্গণে নজরুল প্লে সেন্টারের উদ্যোগে শনিবার সংহতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
শনিবার সন্ধ্যা 7টায় সংহতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব। মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা, পরতোষ পাল, সৌমিত্র গ্রুপ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৌতুব মিয়া। শনিবার সংহতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মোহনপুর, রূপমপুর ও মলয়া সীমান্ত গ্রামের মুসলিম হিন্দুরা সমবেত হয়। অনুষ্ঠানে গজল, দেশাত্মবোধক গান, নৃত্য সহ পল্লী ও বাউল গান পরিবেশিত হয়। এই সংহতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবার 6 বছরে পা দিয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মুসলিম ও হিন্দুদের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্যে নতুন সরকার নতুন দিশা নিয়ে চলছে। এই সরকার রাজ্যের 37 লক্ষ মানুষের উন্নয়নের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, শিক্ষা বাস্তবায়নে এগিয়ে চলছে। এ রাজ্যে বেকার, পানীয় জল, রাস্তাঘাট ইত্যাদি সমস্যা রয়েছে। এইসব সমস্যাগুলি সমাধান করা আমাদের মূল লক্ষ্য। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার নতুন দিশা নিয়ে চলছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এলাকায় কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে পেরেছি। কোনো ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস এলাকায় সংঘটিত হয়নি। তার জন্য এলাকার প্রতিটা মানুষকে আমি অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। নতুন সরকার নতুন দিশা নিয়ে চলছে। এই সরকার রাজ্যের 37 লক্ষ মানুষের সরকার। 37 লক্ষ মানুষের উন্নয়নে এই সরকার লাগাতার প্রচেষ্টা জারি রেখেছে। মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি বাস্তবায়ন সরকার তার প্রচেষ্টা জারি রেখেছে। আমরা দেখেছি যে মোহনপুর এবং তার সংলগ্ন এলাকা, মলয়া সহ এই সকল এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নের বাইরে রয়েছে। এই জায়গায় আবাসনের সমস্যা রয়েছে, শৌচাগারের সমস্যা রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। এই সকল সমস্যার সমাধান আমাদের মূল লক্ষ্য। অপর বক্তা বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা তার ভাষণে বলেন, একটা পরিষ্কার মন নিয়ে ঈদ উপলক্ষে প্রত্যেক বছর যেভাবে মেলা করা হয় ঠিক সেভাবে এবার মেলা করতে যাচ্ছি। আসলে মেলা মানে মেলবন্ধন। একটা পরিষ্কার মন নিয়ে ঈদ উপলক্ষে প্রত্যেকবার যেভাবে আমরা করি মেলা, ঠিক সেইভাবে এবারও এই মেলাটা আমরা করতে যাচ্ছি। আসলে মেলা মানেই মেলবন্ধন। এ ধরনের অনুষ্ঠান কিছু সময়ের জন্য সমাজের প্রত্যেকটি মানুষকে একসূত্রে গেঁথে দেয়। এ ধরনের মেলার মাধ্যমে আমরা জাতীয় সংহতির পক্ষে এক কদম এগিয়ে যাই। কমলপুর থেকে দেবজিৎ গুহরায়ের রিপোর্ট, প্রহর 24। বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ব্লাডমাউথ আয়োজিত ননিগোপাল মেমোরিয়াল শিল্ড টুর্নামেন্টে আর্য কলোনি 2-0 গোলে ত্রিপুরা ইউনিভার্সিটি দলকে পরাজিত করে। One man, one man, one man, one man. Wait, 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 wait
এদিকে একটা প্রতিবেদন প্রহর ২৪। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরো একবার। ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কের শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করেন ত্রিপুরার হাইকোর্টের বিচারপতি। যথাযোগ্য মর্যাদায় শোক জ্ঞাপন এবং শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিলোনিয়া মুহুরী নদীতে ভাসানো হল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস। রক্তদানের মতো মহৎ সামাজিক কাজে এগিয়ে এল রাজধানীর নেতাজি প্লে ফোরাম এবং মহান ক্লাব। সাত সকালে রাবার বাগান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, নিহত ব্যক্তির নাম স্বপনশীল। ঘটনা রাজধানীর আনন্দনগর ৯ নং রোড এলাকায়। প্রহ ২৪ সংবাদ এ পর্যন্তই। আমরা সতর্ক আপনাদের জন্য, নমস্কার।